১৩তম প্রতিষ্ঠা দিবস পালন করল লিলুয়া শ্রী চৈতন্য টেকনো স্কুল। দেশব্যাপী 900 স্কুল 8 লক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলেছে উচ্চ মাধ্যমিক স্কুল শ্রী চৈতন্য টেকনো স্কুল। দিল্লি CBSE পঞ্জীভূত এই স্কুল রাজ্যে 8টি শাখা ইতিমধ্যে বিস্তার করেছে। শনিবার হাওড়া লিলুয়া ক্যাম্পাসে ছিল ইন্টসো প্রাইজ ডিস্ট্রিবিউশন। সাংবাদিক সম্মেলনে পানিহাটি শাখার প্রধান সুমিতা চক্রবর্তী বলেন, আমাদের চেয়ারম্যান উপদেশ এই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যেন সংযোগ থাকে, আমরা সেটা মেনে চলি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো শাখায় প্রিন্সিপালের সঙ্গে অভিভাবকরা যখন খুশি দেখা করতে পেরে তাদের বক্তব্য জানাতে পারেন। আমরা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মনস্তত্ব বোঝার চেষ্টা করি। আজ কৃষ্ণ সমাজে ভবিষ্যতের নাগরিকদের সুস্থ মানসিকতা একান্ত কাম্য। আমরা সেই ব্যাপারে সদা সচেষ্ট থাকি, তাই যথার্থ মানুষ করা কারিগর হিসাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। লিলুয়া শাখার প্রধান রবি কিরণ বলেন, এবছর আজ থেকে বিশ্বমানের ইন্ডিয়ান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অলিম্পিয়াড পরীক্ষায় 755 জন ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আমাদের প্রতিষ্ঠানে 40 জন সফল ছাত্রছাত্রী রয়েছেন। NIT-তে আমাদের 15 জন সাফল্য পেয়েছেন। রাজ্যে কলকাতা সহ আমাদের 9টি শাখা রয়েছে। 39 বছর ধরে পথ চলায় আমাদের ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং সাফল্য সম্ভব হয়েছে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায়। আমরা আসানসোল, চুঁচুড়া এবং মধ্যমগ্রামে নতুন শাখা দ্রুত শুরু করতে চলেছি। আপনি যেটা বললেন একদম এটাই আমাদের USP, কারণ আমাদের এখানে প্রিন্সিপালের সাথে দেখা করতে গেলে বাকি স্কুলদের মতন বসে থাকতে হয় না, কারণ আমাদের চেয়ারম্যান এটাই আমাদের শিখিয়েছিলেন। যখন আমি চেতনের সাথে 2013 থেকে অ্যাসোসিয়েটেড, উনি আমাদের একটাই কথা, আমি যখন যাই আমি গিয়ে দেখি যে সবাই প্রিন্সিপালের ঘরে ঢুকছেন, তো আমি চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করেছি যে স্যার আমরা তো কলকাতায় এরকম দেখে আসিনি, কারণ আমার আন্ডার থেকে কেরিয়ার শুরু হয়। তো উনি আমাকে একটা কথাই বলেছিলেন, ম্যাম যদি আপনি পেরেন্ট আর বাচ্চাদের সরিয়ে রাখেন কোনোদিনই আসল মূল যে ওনাদের সমস্যাগুলো কোনোদিন জানতে পারবেন না। তো সেই যে উনি আমাকে একটা মন্ত্র দিয়েছেন, 2013 থেকে আমি এখন অবধি এই ইনস্টিটিউশনে রয়েছি, আর আমার ছেলেও চেতনাতেই পড়াশোনা করেছিল। আসলে আমি সেই সূত্রেই আন্ডারে গিয়েছিলাম, আমার ছেলের সূত্রে, কিন্তু ওনার আমাকে খুব ভালো লেগেছিল দেখে আমি আমার ছেলের সাথে আন্ধ্রা থেকে বিজয়ওয়াড়া থেকে নিজের ক্যারিয়ার শুরু করি। আমাদের শিক্ষকদের উপরে চাপ আছে অন্য স্কুলের তুলনায়, কারণ কি আমাদের ক্লাসে যদি একটি 40টি বাচ্চা থাকে, প্রত্যেকটি বাচ্চা ধরুন সমান তো হয় না, সেই জন্য আমাদের প্রিন্সিপাল বলুন, আমাদের স্টেট হেড বলুন, আমাদের যারা ইনচার্জেসরা রয়েছেন তাদের প্রত্যেককে উত্তর দিতে হয়, যদি 10টি বাচ্চা ক্লাসে নাম্বার কম পায় কেন নাম্বার কম পেয়েছে, তাদের জন্য আপনারা কী করছেন, কী কারণে তারা পিছিয়ে আছে, আমাদের আবার আলাদা করে ক্লাস দিয়ে তাদেরকে সবার সমান সমান নিয়ে আসা। এবারে আমাদের 750 জন সিলেক্ট হয়েছে। আমাদের বেস্ট প্রাইজ যদি বলেন, যেমন কি আমাদের স্টেট হেড আপনাদের বললেন 44 জন বেস্ট প্রাইজ, তার মধ্যে 2টো গ্র্যান্ড প্রাইজ পেয়েছে। আমাদের 8টা ব্রাঞ্চেস আছে, তার মধ্যে থেকে গ্র্যান্ড প্রাইজ 2টো ব্রাঞ্চ পেয়েছে। জাস্ট ইউ নো বি উইথ ইউ এন্ড ইউ নো বি আ পার্ট অফ দিস সেরেমনি দ্যাট হ্যাজ বিন কন্ডাক্টেড ইন শ্রী চৈতন্য টেকনো স্কুলস কলকাতা জোন। ইট ইজ INTSO ইন্ডিয়ান ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অলিম্পিয়াড। Out of this, 755 students got, you know, selected in this particular examination in the state. And in that, 44 students of our schools got the best prizes. Out of that, 2 grand prizes from the national level we received. Right now, we are operating 8 schools in the West Bengal. One is Bada Bazar, New Town, Panihati, Srirampur, Chinsura, Howrah, and Bardhaman, New Town 1 and 2. And hopefully we are going to give the very, very best results in future, even in NEET and JEE also. In the first attempt of JEE from Sri Chaitanya, we are expecting 15 seats in NITs. That's a tremendous result. It is almost all around 15-20% of our students, they are going to get the NIT seats this year in the first examination itself. And expecting a minimum 5-10 doctors from our organization in the first year itself. So this is our legacy, and everything is possible because of the teachers and the supportive parents and very supportive students. Sir, we are blessed. A very nice question. This is our USP in Sri Chaitanya. Always we say, you know, once the parents take the admission, we conduct a meeting with, you know, after completion of the admission procedure, we conduct a meeting, and that time we tell how we are going to deal the children. As you said, there is a barrier, but you know, we have crossed that. It's a student-friendly atmosphere we have created. And here the parents can meet principals at any time without, you know, waiting, you know, 1 hour, 2 hours like so. The children also very acquainted with the principal. And we have given a provision to the students to question in the classroom.
that chance was not given in the schools, but we encourage our students to just raise their questions, and we are giving additional time for the students to get their doubts clarified. Undoubtedly, I can say all the Sri Chaitanya schools all over India, they are student friendly, parent friendly, and we are just connected this triangle very clearly, and my teachers are very supportive, and they'll be getting a regular training on this also. So with that, you know, we could able to achieve this wonderful results every year, and to this year the results were doubled. So your good name, sir? This is Ravi Kiran, Assistant General Manager, Sri Chaitanya Techno Schools, West Bengal.